আর মাত্র কয়েক ঘন্টা, রাত পেরোলেই রাজ্যে শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের ভোটদান পর্ব। তার আগে শুক্রবার নিজেদের নির্দিষ্ট কেন্দ্র থেকে ভোটের সামগ্রী বুঝে নিলেন ভোটকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে ভোটকর্মীদের ভোটদানের সামগ্রী বুঝিয়ে দিয়ে তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। শনিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণের কাজ শুরু হবে। বিকেল 5টার মধ্যে যারা যারা ভোটের লাইনে দাঁড়াবেন তারাই ভোট দিতে পারবেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এক একজন ভোটারের হাতে তিনটি করে ব্যালট পেপার তুলে দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তিনটি আলাদা আলাদা ব্যালট ভোটদানের পর ভোটারদের নির্দিষ্ট ব্যালট বক্সে জমা দিতে হবে। এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই জেলায় গ্রাম পঞ্চায়েত স্তরে আসন সংখ্যা 4535। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 866 জন প্রার্থী, ফলে ভোট হবে 3669 আসনে। জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 593, এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 104 জন, ফলে ভোট হবে 489 আসনে। অন্যদিকে জেলা পরিষদে আসন রয়েছে 66, এখানে 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে যাওয়ায় ভোট হবে 63 আসনে। জেলার এই ভোটদান পর্ব সমাধা করতে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং অন্য রাজ্যের পুলিশ মিলিয়ে 35 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। এর মধ্যে 12 কোম্পানি CRPF, 5 কোম্পানি CISF, 10 কোম্পানি ছত্তিশগড় পুলিশ এবং 8 কোম্পানি তামিলনাড়ু পুলিশ থাকছে। অন্যদিকে এই জেলার বনগাঁ মহকুমার 3টি ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে 38। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তরের আসন সংখ্যা 824, পঞ্চায়েত সমিতি স্তরে আসন সংখ্যা 114 এবং জেলা পরিষদ স্তরে আসন সংখ্যা 9। মহকুমায় মোট বুথের সংখ্যা 911, মোট ভোটার 849,445 জন। এই মহকুমার জন্য রাজ্য পুলিশের পাশাপাশি 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটানের সানগ্লাস আছে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা।